সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম তবে ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুজনকে নিয়েই ছিল শঙ্কা যদিও শরীফুল ইঞ্জুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তবে তাসকিন ফিরতে পারছেন না চিকিৎসার কারণে যাচ্ছেন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিকে ছিটকে যাওয়া তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষেও খেলবেন না পুরোপুরি সুস্থ হতে প্রয়োজন পড়তে পারে অস্ত্রোপাচার সেই চিকিৎসার লক্ষ্যে আগামী শনিবার সাতই মে ইংল্যান্ডে যাচ্ছেন ডান হাতি এই পেস বলার ইনজুরির অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো শনিবার ইংল্যান্ড যাব ইনশাল্লাহ দশ তারিখ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যতটুকু জানি সার্জারি লাগবে না কিন্তু ইঞ্জেকশন লাগতে পারে দেখার পর ডাক্তার কি বলেন তার উপর নির্ভর করবে কবে নাগাদ খেলায় ফিরতে পারবো এদিকে কাঁধের ইঞ্জুরি তাস্কিনের জন্য পুরনো সমস্যা তাই সেই সমস্যা আবার নতুন করে দেখা দিয়েছে সেজন্য কিছুটা আক্ষেপ কাজ করছে তার তাস্কিন বলেন কাঁধে মাঝে মধ্যে ব্যথা করত তবে বলিং থামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি এই প্রথম খেলতে পারলাম না কাঁধের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বলিং করেছিলেন তাস্কিন এক পর্যায়ে ডান কাঁধে অস্বস্তি বোধ করে উঠে যান মাঠ থেকে আগেই নিশ্চিত হয়েছিল ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না টাইগার প্রেসার তাসকিন আহমেদ চোটের কারণে তাকে ছাড়াই লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চার বছর পর বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল চট্টগ্রাম ও ঢাকায় হবে দুই দলের টেস্ট লড়াই তবে প্রস্তুত ম্যাচের ভেনুতে বদল এনেছে বিসিবি সফরকারী দলের চাওয়ায় ম্যাচটা চট্টগ্রামের এমে আজিজ স্টেডিয়াম থেকে সরে এসেছে বিকেএসপিতে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আটই মে ঢাকায় এসে পৌঁছবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল দশ ও এগারোই মে বিকেএসপিতে দুই দিনের ম্যাচ খেলেই তারা যাবে চট্টগ্রামে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পনেরো মে থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ঢাকায় মিরপুর শেরে বাংলা শেরে বাংলায় দ্বিতীয় টেস্ট শুরু হবে তেইশ মে থেকে